আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি মনের আশা যে পূর্ণ হবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনাদের এত ভালোবাসা পাব, এত স্নেহ পাব, এটা তো আমি কখনোই কল্পনা করিনি। জাস্ট আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, তুমি আমার মনের আশা পূর্ণ করলে আমি এই সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকবো হাজার হাজার বছর ধরে। সেটা আল্লাহ আমার কবুল করছে বা আল্লাহ হয়তো বা শুনছে, তাই এত তাড়াতাড়ি আমার মনের আশাটা পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে তো আমার অনেক অনেক খুশি লাগছে, কারণ যে আমার মনের আশা পূর্ণ হলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের এত এত ভালোবাসা পাইছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব না তা কী করে হয়। যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হলো, আসলে সময়ের অভাব বা ব্যস্ততার কারণে আসলে আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারি না। এর জন্য আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের ব্যস্ততার লাইফে আসলে ঠিকঠাক মতো আসলে এইসব কাজ আসলে করা খুবই কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু সময় পারি আপনাদের সাথে সুখে দুঃখে সব বিষয় একটু শেয়ার করি। তা আলহামদুলিল্লাহ বারবার বলছি, আসলে এটা আমার মনের একটা অনেক আনন্দ বা অনেক ভালো লাগছে। এ কারণে আমি সব সময় যেটা আমি ভালো মানে আমার খুশি লাগে সেটা আমি আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আসলে ইউটিউবে আসার শুরুতেই আমার একটা মনের প্রতিজ্ঞা ছিল বা মনে মনে খুবই আমি ইয়ে করতাম যে আল্লাহ, আমি কখনো যদি ইউটিউবে সাকসেস হই, ইউটিউব থেকে যেটা আমি আসবে বা যেটা পাবো সেটা আমি সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেব, নিজের জন্য কোনোটাই রাখবো না বা নিজের জন্য কোনো দিন বা শখ করে কোনো কিছু করব, এই ধরনের আমার কোনো দিন প্ল্যান ছিল না। জাস্ট আসলে ইউটিউবের টাকাটা আসলে আপনাদেরই টাকা, যারা আমাকে ভালোবেসে দেখে, আমার ভালোবেসে আমার পাশে থাকে, আসলে তাদেরই এই টাকাটা। তা আপনাদের হয়ে কিন্তু আমি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখানে একটা কথা না বললেই নয়, আসলে আমি খুব বড় একজন কিন্তু ইউটিউবার না, খুবই সাধারণ। তা আপনারা চাইলে কিন্তু আমি একদিন কিন্তু বড় একজন ইউটিউবার হতে পারি, এটা তো আশা সবারই থাকে, কেননা মানুষ মাত্র আশা নিয়ে বেঁচে থাকে। তা আপনারা চাইলে কিন্তু আমি একদিন হতে পারি। তো এখন যতটুকু আমি আছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া যে এত তাড়াতাড়ি যে এতগুলো মানুষের ভালোবাসা পাবো। তা এখানে আমি আরেকজনের কথা বলবো, সে আমার পাশে দাঁড়িয়েছিল। আসলে আমি যখন এরকম একটা প্ল্যান করি যে আমার ইউটিউবের টাকা আমি আসলে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেবো, যেহেতু আমার এটা নিজের টাকা না, তাই আমি যাদের টাকা আমি তাদেরকে আমি দিতে চাই, তখন আমার হাজবেন্ড আমার পাশে দাঁড়িয়েছিল, যে বলছে, সে বলছে যে ঠিক আছে তাহলে তোমার এত বড় প্ল্যানের ভেতরে আমি কিছু ডোনেশন করব, তাহলে দুজনের টাকা দিয়ে তুমি সাধারণ মানুষের মধ্যে দিতে পারো। যেহেতু এবার বাংলাদেশে খুবই খুবই অল্প সময়ের ভেতরে আমি চলে যাই বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে, মাত্র 13 দিন, আসলে খুবই কষ্ট ছিল আমার, আসলে যাওয়া আসা খুবই কষ্ট ছিল। তারপরও আমি সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে আমার দেশে যাওয়ার প্ল্যান করি আমি, যে আমি ইউটিউবের টাকাটা আমি এই শীতে আমি সাধারণ মানুষের মধ্যে দিতে চাই। তা আলহামদুলিল্লাহ সেটা আমি করতে পারছি। সে সঙ্গে আমার হাজবেন্ডকেও অনেক অনেক আসলে ধন্যবাদ জানাচ্ছি, সে আমার পাশে ছিল, আমাকে অনেক বড় একটা সাপোর্ট করছে এ ব্যাপারে। তা আপনারা যদি সব সময় আমাকে ভালোবেসে যান, আমার সঙ্গে থাকেন, তাহলে আমি এভাবে সাধারণ মানুষের মধ্যে সব সময় কিছু না কিছু আমি দিতে পারবো, হেল্প করতে পারবো। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।